দর্শক, আজকের যে কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটি খুব মজাদার, এবং সেই বিষয়টি হচ্ছে এলাচ। আমাদের খাদ্য তালিকায় যে মশলাটি ভীষণভাবে উপস্থিত তা হচ্ছে এলাচ। বাংলাদেশে যে এলাচের চাষ হয় সেটি দেখার জন্য আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা হলাম। দর্শক, চলুন আজ আমরা এলাচ চাষের আদ্যোপান্ত আপনাদের সামনে দেখাবো। ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান। জি, আমি এলাচ প্রকল্প বেনাপোলের মালিক। এই আপনার এই এলাকাটার নাম কি? এটা যশোর ডিস্ট্রিক্ট, সারসা উপজেলা, বেনাপোল পৌরসভা, নারায়ণপুর গ্রাম। নারায়ণপুর গ্রাম, এটা কি একদম সীমান্তবর্তী গ্রাম? না, সীমান্ত পরে এরপরেও কয়েকটা গ্রাম আছে, তবে সীমান্ত এলাকার ভিতরে। সীমান্ত এলাকার ভিতরে আপনি এমনি চাষের ছাড়া ব্যক্তি জীবনে কি করেন? আর ব্যবসা আছে, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট। আচ্ছা, এটা বেনাপোলেই করেন? বেনাপোল আছে, ঢাকা চিটাও। বেনাপোল, ঢাকা চিটাও। আচ্ছা, আমরা যে প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি এই বাংলাদেশে প্রথম এলাচ চাষ করছেন। জি, আপনি এই যে এলাচ চাষ করছেন, এলাচ চাষ তো আসলে বাংলাদেশের মাটিতে প্রথম, আমরা কেউ কোনো সময় শুনি নাই এবং কেউ বিশ্বাসও করতে পারে না যে বাংলাদেশে এলাচ চাষ হবে। আপনি এই এলাচ চাষ করার জন্য প্রথম থেকে কিভাবে, মানে শুরুটা কিভাবে হয়েছে আপনার এলাচ চাষের? আসলে বিষয়টা একটু অনেক বড় সড়ো। 2000 সালে যখনই আমাদের বেনাপোল তথা সারসা উপজেলায় বন্যা হয়, 2000 সালে নিশ্চয় শুনছেন। জি, আমাদের এলাকার সব থেকে প্রলয়ঙ্কারী এবং ইতিপূর্বে আর কখনোই এই ধরনের বন্যা হয় নাই। আপনি বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের উপর থেকে আরো অন্তত 3-4 ফিট পানি ছিল এই জায়গায় 2000 সালে। অথচ আমাদের এখানে ইতিপূর্বে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি। তাছাড়াও আমাদের এখানে তো সমুদ্র বা নদী বলতে কিছুই নাই। জি, উঁচু এলাকা। হ্যাঁ, এটা একটা অকল্পনীয় বন্যা হয়েছিল। সেই সময় আমি ঢাকাতে থাকতাম। জি, চকবাজারে আমার এক ইম্পোর্টারের দোকানে যাই, গিয়া জিজ্ঞাসা করি যে এলাচের দামটা কেমন। জি, উনি আমাকে এলাচের প্যাকেট বের করে দিয়ে দেয়, যেহেতু আমার ইম্পোর্টার। আচ্ছা, আমি ওকে বলি যে না, আমি দামটা জানতে চাই। আচ্ছা, তখনই সে বলে যে না, নিয়েই যান, আপনি দাম কি করবেন? আমি বললাম না, আপনি দামটা বলেন, কত বিক্রি করেন? তা বলো যে ভাই, এটা 4000 টাকার উপরে, গ্রেড 1 কেজি। আচ্ছা, আমি চিন্তা করলাম যে এত টাকা কেজি, অর্থাৎ এটা তো স্বর্ণের মূল্যের মূল্য হয়ে গেল। রাইট, তখনই আমি ওটা মাথায় নিলাম যে দেখি বাংলাদেশে কোথায় চাষটা হয়। আচ্ছা, আমি খোঁজখবর নিলাম সব জায়গায় থেকে বিভিন্ন ওয়ের মাধ্যমে। জি, কিন্তু দেখলাম যে বাংলাদেশে চাষটা নাই, হয় না, বা কেউ করে নাই। এমনকি কৃষি অধিদপ্তর, এগ্রিকালচার ইনস্টিটিউট আর স্পাইস ইনস্টিটিউট, জি, আমি এদের কাছেও তথ্য, মানে মশলা গবেষণা ইনস্টিটিউট যেটা, জি জি জি, তারপরে যোগাযোগ করলাম, কিন্তু একই রেজাল্ট আসলো। আচ্ছা, আমি ওদেরকে শেষমে বললাম কোন কোন দেশে হয় এটা একটু আমাকে জানাবেন প্লিজ। তারা বলতে পারলো না, ওনারা না, ওরা এটা বলতে পারছে যে কোন কোন দেশে হয়। আচ্ছা, আমি পর্যায়ক্রমে তারপরে আমার তো সরাসরি আর এটা সম্ভব হয়নি, বিভিন্ন নার্সারি বা বিভিন্ন সোর্সের মাধ্যমে, ওয়ের মাধ্যমে আমি বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং বাইরের থেকে এই চারা সংগ্রহ করি। জি, কিন্তু যখনই ফলন আসলো তখনই আমাদের এখানে প্রজেক্টটা এখানে ছিল না, বেনাপোল পৌরসভার পাশে ছিল, ওখানে মশলা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ছিলেন তৎকালীন সময় ভাগ্যরানী সাহা। জি, তারপরে সহ উনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই আমার ওই বাগানে আসছিলেন। জি, তখন ফলন হয়েছিল, ওই ফলনটা হয় গাছের গোড়ায় ওটাও, কিন্তু ওটা হয় ছোট ছোট আনারস বা ওই যে হলুদের ফুলের থোকা, যেটা জি ঠিক ওই প্রকৃতির, কিন্তু মানে এলাচের মানে সুন্দর এলাচ হয় না, এলাচির মতো না, একটু ভিন্ন, মানে এলাচির মতনই, কিন্তু আমরা যেরকম এলাচি যে খাই ওই এলাচি না, না এটা না। আচ্ছা, তখনই ওনারা বললেন যে আসলে আমাকে বললেন যে দেখেন, এটা আসলে আমরা আপনাকে এটা বলতে পারছি না যে এটা অরিজিনাল। জি,
কারণ অরিজিনাল এলাচের ফলনটা হয় আপনি দেখলে দেখতে পারবেন আমার এখানে, এটা কি যদি দেখেন আমি কি দেখাবো আপনাকে? আমরা যেরকম এলাচ মাংসে খাই বিভিন্ন রান্নায় খাই, ওই রকম এলাচ আপনি প্রথমে পান নাই চাষ? না না না, ওটা সম্পূর্ণ বুনোজাত, ওটা বুনোজাত ছিল, সম্পূর্ণ বুনোজাত। আবার কিছু গাছের আগায় হয়েছিল, আবার আগায় হয়েছে কিছু, হ্যাঁ অনেকগুলো গাছ যাচ্ছে ছিল, গাছের আগায় ছিল, কিন্তু ওই সময় আমার কাছে 12 প্রকারের এলাচের জাত ছিল, সবই জঙ্গলি, সবই বুনো, সবই জঙ্গলি, সবই জঙ্গলি জঙ্গলি এলাচ। সেইগুলো কি চারা কোনগুলো আছে একটা? না ওগুলো নাই, আমি ওগুলো সব ডাস্ট করে দিয়েছি। আচ্ছা, তারপরে এক পর্যায়ে আমি চিন্তা করলাম, তাহলে আমি যখন এর পিছনে লেগেই গেছি দেখি কোথায় হয়, এর শেষ দেখতে চাই, দেখতে চাই। আচ্ছা, তারপরে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি করি বা আমার সম্পর্কে জানতে চাই, তখন বললাম, তখন এইটা নিয়ে একটু আমার আগ্রহ আসলো যে দেখি ওনাদের কাছে কোন ইনফরমেশন আছে কিনা। তখন ওনাকে বললাম, উনি আমাকে সহযোগিতা আশ্বাস দিলেন, ওনার সহযোগিতায় আমি এটা পেয়েছি এবং ওনার মাধ্যমেই। এই চারাটা মানে সেই ভদ্রলোক কোন দেশের ছিলেন? মানে ভিয়েতনাম। ভিয়েতনাম, মানে ভিয়েতনামের ওই ভদ্রলোক চারা আপনাকে এই চারা দিছে? হ্যাঁ, উনি যোগাযোগ করে এটা ব্যবস্থা করে। মানে কোন দেশ থেকে দিছেন? সে ভিয়েতনাম থেকে দিছে না অন্য কোনো দেশ থেকে? উনি বলছেন যে এটা মানে সরাসরি গুয়াতিমালা থেকে কালেক্ট করে দিয়ে, মানে উত্তর আমেরিকার গুয়াতিমালা। জি জি, গুয়াতিমালা, গুয়াতিমালা। আচ্ছা, ওই দেশ থেকে আপনাকে চারা সে আনাই দিছে? আপনি চারা পাওয়ার পরে আপনি তো এই চাষের পদ্ধতি কোনো কিছু জানতেন না, এই শিখলেন কি করে? যে আপনি একটু আগে যে গল্প করলেন যে এটা আসলে স্যাঁতসেঁতে মাটিতে জন্মায়, যে মাটিটা ভিজা থাকবে এবং উপরে ছায়া থাকবে, গাছ থাকবে, এবং আপনি আপনার এই বাগানটাও সেইভাবেই তৈরি করছেন, এটা আপনি তো বললেন সেই মাত্র একটু আগে। জি জি, আপনি সেই সময় তো জানতেন না যে এটা এরকম পরিবেশ না, এগুলো শিখলেন? না অবশ্যই, আমি 2000 সাল থেকে এর পিছনে লেগে আছি এবং জানতেন আপনি, আপনি ওই ওয়েবে ঘাটছেন, ওয়েবসাইটের মাধ্যমে এটা আমি জেনে নিছি যে কোথায় কিভাবে চাষ করতে হয়, মানে কি রকম মাটি লাগবে, কি রকম সার লাগবে, কি রকম সব আপনি ওয়েবসাইট থেকে সত্যি পাইছেন। পাওয়ার পরে আপনি তিন চারা থেকে কি করলেন? তারপরে যখনই আমি দেখলাম যে না চারা জাতটা সঠিক হয়ে গেল, জি, তখনই আমি এটা নিয়ে কাজ করলাম এবং 2016 সাল থেকেই বাণিজ্যিকভাবে আমি বিক্রি করি নাই, কিন্তু খুব বেশি হয় নাই, তারপরেও মোটামুটি মোটামুটি বিক্রি করি নাই। বিক্রি করার মতো পরিস্থিতি আইছিল যখন ঘূর্ণিঝড় আমপান হলো আমাদের এখানে, এখন থেকে 2 বছর আগে। হ্যাঁ জি, একটা আমপান ঝড় আসছিল যেটা কলকাতা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কলকাতা এবং ইভেন আমাদের উপর দিয়ে গেছিল 180 কিলোমিটার বেগে আমাদের। আচ্ছা আচ্ছা, তখন আপনাকে বাগান, এই যে বাগানটা দেখছেন এখন তো ছোট, আর তৎকালীন সময় বাগানটা ছিল পরিপূর্ণ, জি, এবং গাছ একটা গাছও উপরে ছিল না, সব ভেঙে গেছিল, নষ্ট হয়ে গেছিল, ও পুরো বাগান ধ্বংস হয়ে গেছিল পুরো বাগান। আপনি আবার এই আমফানের পরে এই বাগান আবার নতুন করে সৃষ্টি করছেন, এখন এখন যে দেখলাম গাছে ফুল আসছে, কিছু কিছু গাছে ফল আসছে এবং মাশাআল্লাহ গাছগুলো বড় বড় হয়েছে, তা এই বছর কি আশা করেন ফল হবে? হ্যাঁ, এখন তো আপনারা দেখছেন যে আপনারাই দেখবেন যে কি অবস্থা আছে, ফল হবে বা কোন পর্যায়ে আছে তো বুঝতে পারবেন আপনি, ইভেন এই গাছটাও দেখলে দেখতে পারবেন। জি দেখেন, এই গাছটার বয়স কত হবে? এই গাছটা বয়স 2 বছর ওভার হয়েছে। একটা গাছ দেখেন আপনার, আমার ডানি বামি বা আপনার সামনে পিছনে সব গাছে দেখেন ফুল আসছে, ফুল আসছে। বাংলাদেশের সব জেলাতেই চলে যায়, তবে বেশি সাধারণত পার্বত্য জেলা এবং উত্তরবঙ্গে, পার্বত্য জেলা এবং উত্তরবঙ্গে এই জায়গায় আপনার চারা বেশি যাচ্ছে।
আপনার, এবং তারা কি আপনি কলম করে করেন না কিভাবে করছেন? এটা কলম থেকেও হয় না, কেননা একটা গাছ থেকে যখনই কাটা হবে তখনই ওই গাছের ঝাড়টা পুরো নষ্ট হয়ে যাবে, ভাইরাস থেকে পচে নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা আমরা অনেক আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি সম্ভব হয় না, তাতে আমি অনেক লস করেছি, আমার ঝাড় নষ্ট হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট আছে, এটাও প্রয়োজন, পটাশিয়াম আরো বেশি প্রয়োজন, সার্বক্ষণিক প্রয়োজন, কেননা এটা খুব শক্তির প্রয়োজন হয়, এই গাছটার শিকড় খুব বেশি ডিপে যায় না, এই জন্যে উপরে শক্তিটাই দেওয়ার জন্যে যত পরিমাণ পটাশিয়াম ব্যবহার করা হবে, MOP সার যেটা বলি আমরা, এই সারটাই বেশি প্রয়োজন হয় ফুল ফল ধরে রাখার জন্য। আবার ওই যে বলছিলেন যে পাতাতে, পাতা এই যে গরমের কারণে পাতা নষ্ট, হ্যাঁ এই যে আমি যেটা আপনাকে বলছিলাম যে এই যে মৌসুমের কারণেই এই যে গাছের সাইডের পাতাগুলো, তবে এটা ওষুধ ব্যবহার করতে হয়, ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে হয়, তারপরে এটা রোধ করা সম্ভব না, এটা যত সময় পর্যন্ত চেপে বৃষ্টি না হবে এবং ঠান্ডা না আসবে তত সময় পর্যন্ত এই রোগটার প্রকোপ থেকেই যাবে। একটা জিনিস আমি আপনাদেরকে তুলেই ধরি যেটা খুবই গুরুত্বপূর্ণ, জি দেখেন কি পরিমাণ সিরেল আছে, অগণিত সিরেল আছে না এই সাইড দিয়ে, জি দেখেন প্রচুর পরিমাণের, জি অরিজিনাল মশলা এলাচ, সবুজ জাতের ছোট এলাচ গাছের পাতায় এই ধরনের সিরিল থাকবে একদম স্বচ্ছভাবে পানির ড্রেনের মতো, কিন্তু বুনো জাতের যে এলাচ গাছগুলা তাদের পাতায় এই ধরনের সিরিল থাকবে না, এরকমভাবে একটা পাতা থাকবে বাঁশের পাতার মতো সমান, মাঝখান দিয়ে একটা ক্যানেল থাকবে, এর বেশি কিছু থাকবে না। এবং আর একটা জিনিস আপনি নিজেও দেখে বুঝতে পারবেন বা পরীক্ষা করে দেখতে পারবেন যে এখানে আমি যদি এইভাবে গন্ধ গ্রহণ করি, জি তাহলে এখানে কোনো গন্ধ নাই, অরিজিনাল মশলা এলাচ গাছের পাতাই, জি কিন্তু বুনো বা জাতের যে সমস্ত এলাচ গাছগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণের এখানে কাঁচা এলাচ গন্ধ পাওয়া যাবে, মানে বুনো জাতেরটা কাঁচা এলাচের গন্ধ পাওয়া যাবে, গাছ ভাঙলেও তাই পাওয়া যাবে, কিন্তু এই গাছে গাছ ভাঙলেও পাওয়া যাবে না পাতায়ও নাই, এটা হলো চেনার উপায়। এবং এই গাছটা হবে সম্পূর্ণ সবুজ, আপনি দেখেন একটু যেগুলো গাছগুলো একটু ইয়ে গাছ, এখন এটা দিয়ে আপনাকে বুঝাই, এই গাছটা দেখেন সম্পূর্ণ সবুজ, জি কিন্তু জঙ্গলি জাতের যে এলাচের গাছগুলো আছে সেটা এখানে যখন এটা যখন উঠবে তখন এখান থেকে কালাচে হয়ে উঠবে, কালো হয়ে উঠবে, কালাচে খয়েরি কালাচে হয়ে উঠবে, খয়েরি কালাচে হয়ে উঠবে, মানে বুনো জাতের এলাচ, বুনো জাতের, আর যেটা অরিজিনাল এলাচ সেটা এভাবে উঠবে, জি জি। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে আমার কাছে প্রতিনিয়তই কিন্তু একটা ফোন আসে একটা বিষয়ের উপরে, সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন নার্সারি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এলাচের চারা কিনে লাগাইছি, 2 বছর হয়েছে আগায় ফুল আসতেছে, আসলে বাংলাদেশে এই মশলা এলাচের চারা কিন্তু আর কোথাও পাওয়া যায় এমন কোনো তথ্য আমার কাছে নাই, যেখান থেকে যা নিচ্ছে সবই কিন্তু জঙ্গলি জাত, যাচাই বাছাই করে নিতে পারলেই সঠিকতা পাওয়া যাবে, এছাড়া কিন্তু মানে এলাচ চাষ করে লাভবান হওয়া যাবে।